ছড়াটা সুপার হট হয়ে গেছে, আমি তেলও মাখিনি। এই ফোল্ড করলাম, এটা নেবে, এই ফোল্ড করলাম, এটা নেবে। দিস ইজ দ্য বেগুন এন্ড দিস ইজ দ্য ছুরি। এবার আমি বেগুন কাটবো। খেয়েছো পিঠে? না 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 না, খাওনি। আমি বলে নিজে হাতে বানিয়েছি। হ্যালো, আমি সেজে গুজে এখন পিঠের জিনিসপত্র কিনতে বেরোচ্ছি। কত করে সোনাগুলো? এগুলো 20 টাকা, এটা 25 টাকা। আচ্ছা, প্লেটটা একটু সুন্দর কিছু হবে না? ওই যা আছে এসব কিন্তু ইউজুয়ালি কোনোবারই করি না, জাস্ট ভিডিওর পারপাসে এত আইডুম গাইডুম করছি আমি। এসেই বসে পড়েছে আরেকজন। এই হলো কৃষ্ণনগর বড় বাজার, মানে সব থেকে পুরনো বাজার কিন্তু এটা। আচ্ছা, গুড় ওই ঘোষের গুড় বললো ওটা হবে? হ্যাঁ, জাস্ট বাড়ি এলাম। কালকে কিন্তু পিঠে বানানো হবে, অনেকক্ষণ টাইম লাগবে, কারণ অনেক রকম পিঠে বানাবো আমি। যে গুড মর্নিং, আমি স্নান টান করে সামান্য একটু সাজু গুজু করে নিয়েছি এন্ড এখন আমি বানাবো হলো পিঠে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে এটা মর্নিং ইভিনিং না কিছু, বিকজ বাইরের অবস্থাটা একটু দেখো, মানে পুরো পুরো একটা মেঘলা হয়ে আছে, একটা যা তা রকমের গ্লুমি ওয়েদার। আমি দেখেছো মানি প্ল্যান্ট লাগিয়েছি, মানি এসছে ওই জন্য আমার কাছে অনেক, 2 বছর ধরে মানি প্ল্যান্ট। তোমাদের সবাইকে সবার আগে শুভ পৌষ সংক্রান্তি, হ্যাপি পৌষ সংক্রান্তি। আজকে হলো পিঠে খাওয়ার অফিসিয়াল ডে অ্যাকচুয়ালি। আর দেখো, মানে দিনের বেলা আমাকে ঘরের মধ্যে এরকম লাইট ফাইট জ্বালিয়ে, সব লাইট জ্বালিয়ে আমি কাজ করছি, আর এইখানে কিন্তু সবকিছু রেডি আছে। এই যে পিঠে তো বানাবো, বাট তার আগে হাই ফাইভ দিতে হবে, চলো লেটস ডু দিস। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। এই হলো নারকেল, 4টে নারকেল আজকে ভাঙবো। আমি লক্ষ্মী পুজোয় ফাটাচ্ছিলাম আর বলছিলাম আমি ভালো মাথাও ফাটাতে পারি। বাবা, নারকেলটা শক্ত তো। ডান ডান ডান, জল ভালো ছিল আর এটার বাজে জলটা পড়ে গিয়ে। শিট, বাড়ির যত নারকেল কুড়ানো লাস্ট 1 বছর ধরে সব আমি করি। রেডি, সব কটা কুড়িয়ে ফেলেছি এন্ড হিয়ার ইট ইজ। এই হচ্ছে মুগের পুলি হবে এখানে, এটা মুগ ডাল সিদ্ধ করেছি। এর মধ্যে দেব হলো চালের গুঁড়ো, দেব এখানে চালের গুঁড়ো আছে, যে জিনিসটাকে মাখা মাখা করতে হবে যাতে পুলি বানানো যায় আর কি। আটা মাখা যেরকম হয় সেরকম ইউজ করো। বাহাতে দাও আর এমনি নাড়ো। এই আমাদের এই জেনারেশন যদি আমরা নিজেরা না করি তাহলে আর আস্তে আস্তে পিঠে করা উঠে যাবো। আমরা যদি না করি নেক্সট জেনারেশন আবার শিখবে না। আমি তো শিখে গেছি, আমি শিখিয়ে দিতে পারবো নেক্সট জেনারেশনকে। এখানে জল ফুটছে আর চালের গুঁড়ো, তো বেসিক্যালি এখানে একটু নুন দিয়ে এতটুকু দিলাম। মা, পুলি বানানোর জন্য যে ডোটা বানাতে হবে তো সেটা ডাইরেক্ট এখানে বানাবো। নাড়তে হবে,
চালের গুঁড়ো, দুধ, কাজু কিশমিশ এসব লাগে, আর চিনি লাগে বা গুড় দিলে গুড় লাগবে। তো সেটাকে একটা মিক্সার বানিয়ে একটা প্লেটার ঢেলে তারপরে কেটে কেটে খায়। দুধ দিয়ে দিয়েছে, এখন চিনি দেবো, গুড় দিলেও গুড় দিতে পারো, আমি চিনি দিয়েই করছি যেহেতু বাদ বাকি পিঠে গুড়েরই হচ্ছে। আমি 4 চামচ মতন এখানে চিনি দিয়েছি, আর এখানে দুধ কতটা হবে, 250 মতন হবে, 250 হবে। তো এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়ো দেবো। এই জিনিসটা কিন্তু ওই ডো যেরকম হয় শক্ত ওরকম হবে না, পাতলা হবে, যেরকম সুজি ইউজুয়ালি আমরা করি। ক্যামেরা ফোকাস নারকলটা দিয়ে একজন আর লুভি বলছে গুঁড়ো দুধ দে, ছড়িয়ে ছড়িয়ে অল্প মানে উপরে দেওয়া চলে যাবে। যে কাজু কিশমিশও কিন্তু চলে গেছে, তো সে যেই পাত্রে নামাবে সেখানে কিন্তু একটুখানি ঘি লাগিয়ে নেবে, মানে যাতে লেগে না যায় জিনিসটা। ভালোই হবে মনে হচ্ছে খেতে, গন্ধটা ভালোই আসছে। পেস্তা থাকলে পেস্তা দিতে পারো, আমি পেস্তা কিনি নি। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে পিস পিস করে কাটতে হবে। কয়েকটা ক্ষীরের পাটিসাপটা বানাবো, ক্ষীর যেহেতু কেনা হয়নি তো এবার ওই জন্য দুধ দিয়ে বানাচ্ছি। খাতে ঘন হয়ে গেছে, আমি কন্ডেন্স মিল্কটা দিচ্ছি, এখানে নাও ক্লোজ আছে। গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিই, ক্ষীর কিন্তু রেডি হয়ে গেছে, অল্পই হয়েছে, অল্পই করা হবে। এখন কিন্তু মুগের পুলি হচ্ছে, যে ডো করা আমি কয়েকটা অলরেডি বানিয়েছি, আর তোমাদেরকে বানানো দেখাবো। তো বেসিক্যালি এরকম নিতে হবে, গোল জিনিসটাকে এইভাবে এই যে একটা বাটি টাইপের করতে হবে, কিন্তু এই যে এই বাটি মতন জিনিসটার মধ্যে এই যে নারকেল নিয়ে অল্প করে, খুব বেশি দিলে কিন্তু ফেটে যাবে, এই যে এরকম করে জিনিসটাকে এই যে র্যাপ আপ করতে হবে। এই যে র্যাপ আপ করলে তারপরে এরকম একটুখানি এখানে আটকে দিতে হবে, আটকে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ফোল্ড করতে থাকবে। এই হলো পুলি, এগুলো কিন্তু ভাজা হবে, ভেজে চিনির রসে চাইলে তোমরা দিয়ে খেতে পারো। এটোটা আবার এখানে কি অবস্থা দেখো, জামা ঠামা সব কি করেছে, খুব স্মার্ট হয়ে গেছে, ব্লক করছে নিজে নিজে। রান্না করতে গেলে সব একটু হবে, কিছু করার নেই রান্না বান্নার কাজে। তো যেটা হলো এখন হলো কিন্তু এই যে এটা করছি আমি, মানে দুধ পুলি যেটা হবে সেটা বানাচ্ছি। এই যে বাটি ক্রিয়েট করতে হবে এরকম, তারপরে অল্প করে নারকেলের কয়রা দিতে হবে, বেশি দিলে ফেটে বেরিয়ে যেতে পারে। সেম প্রসেস, এই যে সুন্দর করে চেপে দিতে হবে, নেবে এই ফোল্ড করলাম, এটা নেবে এই ফোল্ড করলাম, এটা নেবে এই ফোল্ড করলাম, এই 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 ফিজেটটা এই ব্যাস হয়ে গেল, একদম রেডি। এগুলো দুধে যাবে, এটা নরমাল ভাজা হবে, আর এখানে চুষি এগুলো মা করেছে আমি করিনি। পিঠে বানানোর মাঝখানে একটুখানি টি ব্রেক চলছে, ঠান্ডাও লাগছে ওই জন্য একটু চা খাচ্ছি। আরো আমি এখন যেটা করব সেটা হলো তেল ঢক ঢক করে খাবো, পুলি ভাজবো। এই যে মুগের পুলি রাখা, না ছিটিস না মুখে। তো এবার এটা হলো খেজুরের গুড়ের পাটালি, এটা এরকম করছে কেন হঠাৎ করে, এখানে চলে যাবে এবার। আচ্ছা আমুল দুধ গুলিও কিন্তু এর মধ্যে আমি দিয়েছি, আর দেব হলো এই কন্ডেন্স মিল্কটা। এই যে এই পুলি, দুধ অলমোস্ট ফুটে গেছে, এবার দিয়ে দিই, একটু ক্লোজ আপ না হয়। এটা খুবই ইয়াম্মি খেতে হবে, কারণ এখানে দুধটা খুবই ঘন করে জাল দিয়েছি, যত ঘন হবে দুধটা ততটা খিরখির ব্যাপারটা হবে, ইয়াম্মি। মানে এখানে পুলি হচ্ছে, আর যেহেতু একটা ওভেন একটা আছে, আমি এখানে তেল বসিয়ে দিচ্ছি তোমরা দেখলে, তো আমি এখন এটা যতক্ষণে হচ্ছে এটা ততক্ষণে আমি একটু ফ্রাই করে নিই। পাটিসাপটা হবে যেটা হলো একদম মেইন পিঠে, তো সেই জন্য আমি ময়দা নেব, মানে ময়দা হাফ নিচ্ছি,
এটা আমি অ্যাকচুয়ালি করব চিনিটা মানে ধবধবে সাদা এরকম দেখাবে চালের গুঁড়ো নিচ্ছি ওই একই পরিমাণে অফ কাইন্ড অফ তো হলো চিনি আন্দাজ করে দিয়ে দিচ্ছি দিস ইজ দ্য বেগুন এন্ড দিস ইজ দ্য চুই এবার আমি বেগুন কাটবো কেন বেগুন কাটবো কড়াইতে তেল লাগানোর জন্য এখান থেকে কাটি অসুবিধা নেই তো তোমাকে এবার আমার অনেক কাজে লাগবে তেল এরকম ডুবিয়ে এরকম নিতে হয় দেখা ওইখানে দেখা না যে মানুষ এই জন্যই কিনে খায় কেউ বাড়িতে করে না পিঠ ব্যথা হয়ে গেল আমার খেতে করতে করতে কালকে পিঠে বানি অ্যাকচুয়ালি আমার পিঠে ব্যথা হয়ে গেছে আজকে আমার একটুখানি সাজুগুজু করতে ইচ্ছে হয়েছে সাবেকি সাজুগুজু আমি সেজন্য একটু সেজেছি তো অ্যাকচুয়ালি কিছু পিঠে এখনো বানানো বাকি আছে সরা পিঠে বানাবো আর ভাপা পিঠে বানাবো ট্রাই করবো আর কি চলো ওগুলো এখন বেসিক্যালি সরা পিঠে হবে আর এখানে এই যে ভাপা পিঠের ইনগ্রেডিয়েন্টস রাখা এটা ট্রাই করব সরা গরম করতে বসানো দেওয়া কি বলছি আমি গুড় দেব আর দেবো নারকেল আবার একটু গুড় দিচ্ছি এবার চালের গুঁড়ো দেবো বেশি করে সুতির কাপড়ে মুড়িয়ে এই এইখানটায় দিয়ে দেবো এটা হলো তোমার ভাপা যেহেতু এই যে আমি ওভেন থেকে নামালাম এরকম হয়েছে ব্যাপারটা মোটামুটি হয়েছে আর কি এটা একটা ডিজাস্টার হয়েছে এই হলো সব পিঠে তো এইগুলো আমি এখন অ্যাকচুয়ালি এখানে প্লেটে সুন্দর করে সাজাবো গোলাপের পাপড়ি ফাপড়ি দিয়ে গার্নিশিং করে একেবারে তারপরে সব দেখ এখানে কিন্তু ডেকোরেশনস হয়ে গেছে আমি আরেকবার বলে দিই এটা হলো চিনির পাটিসাপটা এখানে ক্ষীরের পুর আছে এটা গুড়ের পাটিসাপটা এখানে নারকেলের পুর আছে এটা হলো সরা পিঠে সরাই করেছে তোমরা দেখেছো এটা ভাপা পিঠে অল্প করেছি এগুলো কিন্তু মুখ পুলি জাস্ট ভাজা হয়েছে আর এটা সেই পিঠেটা যেটা আমি এখন পিস পিস করে কেটেছি চালের গুঁড়ো নারকেল দুধ এগুলো দিয়ে করা এটা কিন্তু ভাপা পুলি এটা স্টিমে করা আর এইখানে আছে হলো দুধ পুলি চুষি আছে আমি এই যে সুন্দর করে সাজিয়েছি এটা আমার সব থেকে ফেভারিট আর পাটিসাপটা
এবার আমি নিয়ে যাব। তো বেসিক্যালি মন্দিরের বাইরে কিছু গরিব হোমলেস লোকজন থাকে, ভিক্ষে করে, পুজো দিতে গেলে দেখি। তো আমি জাস্ট ইচ্ছা করলো, যখন পিঠে করলাম অনেক পরিমাণেই করা হয়েছে, তো আমি জন্য কিছু প্যাকেজ করলাম যে যাদেরকে পাবো আমি দিয়ে আসবো আর কি। জাস্ট এম নিয়ে মানে সেরকম কিছু না, এই জিনিসগুলো সব নিয়েছি ব্যাগে। আর আমি এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী বাড়িতে। খেয়েছো পিঠে? না 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 খাওনি, আমি বলে নিজে হাতে বানিয়েছি। আরেকটা থাকে তো সেই সারতে মজা খাবেন না? ওই দেখো আসছে, আরেকটা আছে, ওমা থাকে, ওমা থাকে, ওই দিকে থাকে, ওমা আমি দাঁড়াচ্ছি দাঁড়া। আচ্ছা তাই যাই এখানে আরো একজন থাকে, উনি নেই ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। কালকে মকর সংক্রান্তি কালে তুমি পিঠে খেয়েছো? হ্যাঁ খেয়েছো। আচ্ছা আমিও তোমার জন্য এনেছি আজকে। আজকে ব্লগ এটুকুনি এখানেই এন্ড। অ্যান্ড দ্য থিং ইজ, লক্ষ্মী পুজোর ভিডিওটাতে তোমরা প্রচন্ড ভালোবাসা দিয়েছো, ওটা হলো আমার মোস্ট ভিউড ব্লগ অ্যাক্টিং ভিডিও বাদ দিলে। আর আজকে এই পিঠের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এতগুলো পিঠে বানালাম, কোনটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। কমেন্ট করো, আমি সবকটা কমেন্ট পড়ে রিপ্লাই করার চেষ্টা করি সবাইকে। আর অ্যাজ অলওয়েজ তোমাদের সবাইকে বলেই থাকি, প্লিজ সাবস্ক্রাইব করে দিই এখনো যদি না করে থাকো। 60,000টা করেই দাও, আস্তে আস্তে 100K করতে হবে আমাদেরকে, গ্রো করতে হবে। ভিডিওটা প্লিজ লাইক করে দিও।